চট্টগ্রামের হালি শহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রথমবারের মতো এই আয়োজন করা হয় কলেজ ক্যাম্পাসে। এ সময় শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় ছাড়াও মেতে ওঠেন আনন্দ আড্ডায়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী সবাইকে তাপদাহের কথা স্মরণ করিয়ে দিয়ে সবুজ নগরী গড়তে গাছ লাগানোর তাগিদ দেন। এ সময় কয়েকজনকে গাছের চারা উপহার দেন তিনি। শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।